ভুল হয় তাহলে কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, ক্ষতির সম্ভাবনা তো ভুল হলে যে কোনো কাজেই আছে। এমন কোনো কাজ নেই যে যে ক্ষেত্রে ভুল হলে ক্ষতি হয় না, ক্ষতি কোনো অসুবিধা হতে পারে। তবে প্রাণায়াম সম্বন্ধে সাধারণ একটা ধারণা যে এটা তো শ্বাস নেওয়া ছাড়া আমি যদি একটু এদিক ওদিক হয়ে যায় কোনো ক্ষতি নেই। তো একটু এদিক ওদিক হলে ক্ষতি নেই কথাটা ঠিক, কিন্তু অনেকটা এদিক ওদিক কিন্তু অনেকেই করে ফেলেন। যেমন ধরুন অনেকেই প্রাণায়াম করেন, যখন প্রাণায়ামের নিয়ম হচ্ছে পুরো শ্বাস নিতে হবে, পুরো ছাড়তে হবে, যার জন্য বলা হয় পুরো ক্রেচ। এটা কিন্তু অনেকেই করেন না, অল্প একটু শ্বাস নেন নিচ্ছালে এদের প্রাণায়ামের বেনিফিট পাওয়া যাবে না, হয়তো ক্ষতি হবে না। আর ক্ষতি ব্যবহার করার মতো অনেকেই অনেক ভুল করেন, খুব জোরে জোরে শ্বাস নিয়ে করেন, অনেকে খুব দ্রুত করেন, বা অনেকে ঠিক মতো না শিখে করেন, যে পদ্ধতি আছে অন্যভাবে করছেন, এগুলো করলে অতি অবশ্যই ক্ষতি হবে। এবং প্রাণায়াম করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এরকম মানুষ কিন্তু বহু আছে। হ্যাঁ, তাদের মুখে ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, হঠাৎ করে স্ট্রোক হয়ে যেতে পারে। এই প্রাণায়াম ভালোভাবে শিখে করতে হবে। হ্যাঁ, এবং প্রাণায়াম যখন আমরা করছি, আমাদের দেহের দুটো খুব গুরুত্বপূর্ণ অংশ লাংস এবং হার্ট, এই দুটোকে নিয়ে আমরা কাজ করছি। মানে ইংরেজিতে বলতে গেলে উই আর প্লেয়িং উইথ আওয়ার হার্টস অ্যান্ড লাংস হোয়াইল প্র্যাকটিসিং প্রাণায়াম। কাজে আমাদের খুব বুঝে করতে হবে। আর এই প্রসঙ্গে আমাদের হঠযোগ প্রতিপিকার দ্বিতীয় অধ্যায়ের 15 নম্বর শ্লোকে খুব সুন্দর বলা আছে। সেখানে বলছে, যথা গজ যথা সিংহ গজ ব্যঘ্র ভবেদ্বস্য শনৈঃ শনৈঃ, যথা সিংহ গজ ব্যঘ্র, মানে সিংহ হাতি এবং বাঘ, ভবেদ্বস্য মানে বর্ষক, মানে শনৈঃ শনৈঃ ধীরে ধীরে হঠাৎ করে দ্রুত সব বর্ষানো যায় না, ততৈব সেবিত বায়ু, সেইভাবে প্রাণায়াম বস করো, সেবিত বায়ু মানে বায়ু সেবন করো, প্রাণায়াম করো। অন্যথা যদি অন্যতম হয়, অন্যরকম হয়, হন্তি সাধকাম, মানে হন্তি মানে হত্যা করে সাধক, মানে কি যথা হন্তি মানে মৃত্যু। হ্যাঁ, মানে আমি এখন বললাম ক্ষতি হতে পারে, আপনার প্রশ্ন ছিল ক্ষতি হতে পারে কিনা, ক্ষতি মানে কি চরম ক্ষতি হয়ে যেতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে, এটা আমাদের প্রাচীন শাস্ত্রে মুনিশরা বলে গেছে।